নমস্কার বন্ধুরা কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি বানিয়ে দেখাবো কালো মসুরি মানে ছিলকাবালা মসুরির ডাল আমি এটাকে তরকা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এটাকে এক ঘন্টা মতো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি পেঁয়াজ টমেটো রসুন আদা কুচি তেজপাতা কেটে নিয়েছি এগুলো সব আমি একে একে মিশিয়ে নেব তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটা গোটা টমেটো আমার এটা আড়াইশো মতো ডাল আছে একটা পেঁয়াজ একটা টমেটো আর আলুটা দিলে কি হবে মুসুরি ডালের সাথে আলুটা খেতেও ভালো লাগে আর ওটা পুরো ঝোলটার মধ্যে মিশে যাবে আর গোটা রসুন তো ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এতে কিছু আমি মশলা দিয়ে দেব যেমন হলুদ গুঁড়ো ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব তাহলে এর কালারটা ভালো আসবে তারপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাটা এ এখনই কিছু মিশিয়ে দেব এটাকে আমি সেদ্ধ করে নেব ধনে গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসবে তারপরে এটাকে আমি আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা পুরোটাই যেন মিশে যায় সেইভাবে একদম আমি মিশিয়ে নিলাম এই অবস্থায় কিছুটা নুন আমি দিয়ে দেব সেদ্ধ করার সময় তারপরে আবার যদি সাঁতলানোর সময় যদি নুন লাগে তখন আবার নুন কানেক্ট আমি দিয়ে দেব তো এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা দিলে কি হবে সেদ্ধটা হওয়ার পরে না এটা আর এক অন্য রকম একটু টেস্ট আসে তো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম জলটা আমার গরম হয়ে গেলে এতে আমি একে একে ডালটা দিয়ে দেব তো আমি এই ডালটা সবটা ধীরে ধীরে কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম বেশি সিটি দেবার একদম দরকার নেই দুটো সিটি দিলেই হবে আমার এই মুসুরির ডালটা খুবই ভালো দেখে খুব একটা টাইম লাগে না তো আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি দেখুন আমার একদম বেশ খুব জমা গলে গেছে তা যায়নি কিন্তু একদম ঠিকঠাকই হয়েছে এবার আমি সাঁত জন্য বাটার নিয়েছি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এবার আমি কড়াই ধরিয়ে দেব একটু সাদা সামান্য সাদা তেল দেব তার সাথে আমি এবার একটু বাটার দিয়ে দেব বাটার দিলে না টেস্টটা একটু অন্য রকম হয়ে যায় তো তেল তো দিয়েছি খুব একটা বেশি তেল দেবো না এটা একটা সত্যি খুব প্রচুর পরিমাণে প্রোটিন আছে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমরা তো শুধুই এগুলো মুড়ি দিয়ে খেতে খুবই ভালোবাসি শুধু একদম তরকার মতো তো বানায় না শুধুই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে খাওয়া হয় এবার এটা রুটি পরোটার সাথে হলে পরে একটু তরকা মশলা দিলে পরে ওটার টেস্টটা আর একটু বেড়ে যায় তো এবার আমি একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য একটু লাল হয়ে গেছে এবার একে মশলা দিয়ে দেব লাল লঙ্কা দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো করে আমি কষে নিচ্ছি কষে নেওয়াতে পেঁয়াজগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব কারণ ঝালটা যার যার মতো খাওয়া যায় যাদের ঘরে বাচ্চা আছে কিন্তু এই খাবারটা সবারই খাওয়া ভালো বাচ্চা থেকে সবার সেই জন্য ঝালটা হিসেব করে দেওয়াই ভালো তো আমি এবার যে মুসুরির ডালটা আমার সেদ্ধ করা ছিল সেটা আমি এবার ঢেলে দিলাম এটা বেশি জল দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা একদম রুটি পরোটার সাথে মুড়ি দিয়েও খাওয়া যায় যেমন আমরা যেমন সান্ডের দিনে বেশিরভাগ মুড়ি খাই তো ওই মুড়িতে এ ডালটাও খেতে খুব ভালো লাগে তো সামান্য চিনি দিয়ে দিলাম আবার আমি পুরোটাকেই ভালো করে মিশিয়ে নিলাম কারণ বারবার নেড়ে নেওয়া ভালো তাহলে সব কিছুই ভেতরে সমানভাবে ঢুকে যাবে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতার গন্ধটাও আলাদা প্লাস টেস্টটাও খুব ভালো লাগে এবার আমার একটু যে মশলা আমার করা ছিল ধনে জিরে গোলমরিচ একটা ডা মশলা একটা আমার করা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম ভাজা মশলা দিলে না গন্ধটা খুব সুন্দর ওঠে তো ভালো করে আবার মিশিয়ে নিলাম আমি তো একদম হয়ে এসেছে আর এই আমার একটু হলুদ জল করা ছিল সেদ্ধ করার একটু জল ছিল আমার সেই জলটাকে আমি গরমও ছিল জলটা ওই জন্য সামান্য একটু জলের দরকার ওই জন্য যে সেদ্ধ করার ডাল থেকে একটু জল আমি বের করেছিলাম সেই জলটা আমি আবার ওতে মিশিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠেছে তাহলে কী হবে ওটা একদম আরও মিশে যাবে সুন্দর ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব তাহলে কী হবে ওটা আরামসে সব মশলাটা ঝোলের মধ্যে মিশে যাবে এবার ওপর থেকে আমি কসুরি মেথি দিয়ে মোটামুটি একদম আমার মুসুরি কলায়ে বা কালো কলায় বা খোসা শুদ্ধ গোটা মসুরি আমার তরকারি রেডি ভাত রুটির সাথে পরিবেশন করুন